চুক্তি স্বাক্ষর হয়। টেকসই উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে গণমাধ্যমের ইতিবাচক পরিবর্তন আনতে শিগগিরই মিডিয়া কনভেনশন হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কৃষি সাংবাদিকতা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ওই কনভেনশনে 15 বছর মেয়াদী গণমাধ্যম নীতিমালা ঘোষণা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে সাংবাদিকতার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে এই কনভেনশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে কৃষি সাংবাদিকতার উপর বেশি বেশি কাজ করতে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান তিনি।